আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো আমার আজকের গার্ডেনিং ভিডিও, গার্ডেনও দেখরা আমার খুবই সুন্দর হইয়া ফটল ধরে লিছে, কয়েকটা কিছু বড় হয়ে গেছে গিয়া। আর আমি আজকে শেয়ার করমু আমার গার্ডেন থাকিয়া কিতা হারভেস্ট করলাম আপনারারে। আর এখানেও তো দেখরা ছোট একটা লাউ গাছ, যেমন ছোট লাউ গাছ তেমন ছোট একটা লাউও ধরছে, লাউ বা কদুও দেখরা। তো আমি কদু একটাও দুই একদিনের মাঝে হারভেস্ট করে নিমু, লাগের একটু দুই দুইটা কি তিন সপ্তাহ হয়ে যাব, তিন সপ্তাহ না আড়াই সপ্তাহ হয়ে যাব। আর গাছ বেশি কদু গাছ বড় হয়েছে না। আর এই বছর আমার গার্ডেনে তো ক্ষেত বালা নাই ও দেখরা, মরিচের গাছ, মরিচের গাছ আসলে লেইটে যেগুলো আমি বিচি ফেলাইছিলাম এগুলো এখন আর দেখি আর বাক্কা সুন্দর হইয়া উঠে। আর আর্লি যেটা গরো থাকতে ঠান্ডার টাইমও সারা করছিলাম, এটা বেশি ভালো হয়েছে না, তো জানিয়ার না এটা আর কোন দিন বড় হইতা আর কোন দিন ধরত। এর ও দেখরা এখানে বেগুনের সারা, যত অনেক বেগুনের সারা হয়েছে, তো এটা দুই একটা আমি ডুলাইয়া লাগাইছি আর এটা সবু এখন নষ্ট হইয়া যাইব গিয়া। তা তো আর এখন লাগাইবার দিনও গেছে গিয়া, এখন তো আবার আজকেও ঠান্ডা ঠান্ডা করে। আজকে জুলাইয়ের 6 তারিখ, 5 তারিখ। আর এখানে দেখরা আমার ডেঙ্গা বা ডাটা এগুলো আমি এক টবও সেরা করছি, তারপরে আবার ডুলাইয়া লাগাইছি আর কি। আর এটা হইল গিয়া আমার গত বছরের মরিচের গাছ, তো গত বছরের যেগুলা এগুলা আছে এখন দেখা যার একটু ফুল উল দেয় হয়তো ধরতে পারে। আর এই বছরের এগুলা ছোট ছোট রয়েছে ও দেখানি। আমার গত বছরের কাঁচামরিচের গাছ, কাঁচামরিচের গাছ কত সুন্দর হইয়া ফুল দিছে মাশাল্লাহ, ও দেখানি লাগে মনে হয় কিতা একটা ফুলের গাছ, তো মাশাল্লাহ দিছে সুন্দর হইয়া ফুল। এই মরিচগুলা তো খুব লাস্ট ইয়ারের ভিডিও দেখাইছি আপনারারে, খুবই সুন্দর হইয়া জুটা জুটা হইয়া ধরে ও একটা আর একটা, ওটাও আমার লাস্ট ইয়ারের। আর কুরিয়ান্ডা দেখরা তো মাশাল্লাহ, কুরিয়ান্ডা আমি ওলা ছোট ছোট টোবাইন্তর মাঝে লাগাইছি। আর কুরিয়ান্ডা তো গার্ডেনের কুরিয়ান্ডা কতটুকু টেস্টি, যারা গার্ডেন আছে তারা তো আর জানরাও সব সময় কীরকম গ্রান হয়। টমেটোর গাছ দুইটা লাগাইছি, এগুলা মনে হয় আমি ভুলি গেছি হয়তো অরেঞ্জ কালার না ইয়েলো কালার টমেটো হইব, ও দেখানি নিছে সারা, বাকি সারা এগুলা। আর মরিচার কি আমি দুইটা ও ডুলাইয়া লাগাইছি, এই দুইটা বড় হয়ে গেছে ও দেখরা ফুল, ফুল দুইটাই ফুল দিলাইছে না, বাকিগুলা আর ডুলাইছিও না। আর দুই একজনের নিশইন দুইটা তিনটা সারা, আর বাকি আর কেউ নিশইনও না, আমিও আর বেশি ইয়ে করছি না। ও দেখরা না কত বড় হইয়া লগরগুলা কত বড় হইয়া ফুল উল দিলাইছে। আর আমার গার্ডেনও কিতা আছে, এখানেও দেখরা লাল শাক, লাল শাক আমিও শাক আসলে আমি সকালে শাক উঠাই লিছি মানে হারভেস্ট করছি, আর পরে আমার মাইন্ড আইলো যে একটু ভিডিও করি লাই শাক বড়া থাকতে, ভিডিও করলে আসলে আরও সুন্দর লাগলো অনেক। আমি কতটুকু শাক হারভেস্ট করছি আপনারা শেয়ার করমু পরে। আর এখানে দেখরা আরও লাল শাক, লাল শাকের সারা করিয়া আবার এখানে নিয়ে আর ডুলাইয়া লাগাইছি আর কি, তো বড় হয়ে যার গিয়ে ওগুলাও বাক্কা সুন্দর ফয়লা লাগাইয়া হারলে লাগছে বেশ জুইতর না, এখন গিয়ে সুন্দর হয়ে যার। আর এখানে দেখরা সরিষার ফুল দিছে, এগুলা আরও আমিও ফার্স্ট টাইম লাগাইছি আর কি, যে সরিষা সাদা বিছি তাকে ও সরিষা। আর তো মূলা দেখরা আমার ছোটো ছোটো মূলা ধরছে, তো মূলা আর কদু ভাবছি
আরো 2 দিন পরে হারভেস্ট করে নিলাম। মূলা বেশি বড় হইতো না, আর এমনি জায়গা জুড়িয়ে রাখতাম না, তো হারভেস্ট করে নিলাম। মূলার শাক শাক পাতা ডাটা দিয়ার, মূলা দিয়া শুটকি দিয়া রান্না করিয়া খাইতে ইচ্ছা দিয়া মজা লাগবো, তো ভাবছি আরো 2 একদিন যাব গিয়া তো হারভেস্ট করে নিলাম। আর তো দেখরা আমার কচু, এবছর আর আমি কচুর চারাও করছি না, লাগাইছিও না, এগুন গত বছরের নতুনভাবে আঁকি আবার ফুটিছে। এবছর আর কি তার ঠান্ডায় তো আর কিচ্ছু হইতে দেন না। আর মূলার ভিসি বড় একটা গাছ হয়েছে মূলা, তো আমি গাছ একটা যখন ফুল দিলাইছে কইতে তাহক আর বেশি হয়ে যাব গিয়া, তো বেশি তুলমু, অনেক বেশি হইব আসলে। ও দেখানি কিছু মনে হয় এখন ফক্ত হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে। ও দেখানি জানি না বেশি হইলে সারা লাগাইমু, আবার ঠান্ডার টাইমও লাগাইয়া দেখমু কিতা হয়। আর ইখানে দেখানি আরো যে বড় হয়েছে কোরিয়ান্ডার সারা, আর একটা আমার আতা ফলর সারা। আতা ফলর সারা জানিয়া না ঠান্ডাত গরমিয়া রাখতাম ফার্মুনি, ন 3-4টা আতা ফলর সারা আসিল, বেশি বেশি দিয়া কি সারা করছিলাম। তো এক ছোট অক্টোবর মাঝেও দেখলাম আতা ফল, পই শাক, তারপরে কোরিয়ান্ডা, কোরিয়ান্ডার গাছ এগুন আসলে বড় হয়েছে, অনেক বড় হয়েছে এগুন। ও দেখানি তো আমি চাই আর বেশি ধরিলাক, তো ই কোরিয়ান্ডার বীজ একটা বালা, বেশি ধরিলাক, ধরার পরে তো বেশি তুলিয়া রাখমু। নিজে বীজ রাখলে আরো বালা, সকাল সকাল যখন বাইন দিবা তখন সকাল সকাল বীজ ফুটে, সফতা কি আনি আনলে ফুটেও ফুটে নাও ওরকম আর কি। আর তো এখন আইলাম গরনিয়া, আপনারারে আমি যে শাক হারভেস্ট করছিলাম, এখানে আমার কুদরা শাক আছে, ও দেখা খুবই টেস্টি কুদরা শাক, যারা কারোর গার্ডেনও থাকে যদি আর খাইন যদি তে বুঝবা কতটুকু টেস্টি কুদরা শাক। আর এই শাকগুলো আবার আমি তো এমনি নিজে তাকে আর কি বিছি দে, লাস্ট টাইমে গিয়া বিছি দে, বিছি পরে আবার সামার আইবার টাইমও ও বাইন কিছু লাগে না আর কি, এমনি ফুটি যায় গিয়া। তা ফুটার পরে যদি 2-1টা ডুলাইয়া রিমুভ করেন তো এইটা আরও বেশি বড় হয়, যেরকম আর কি আমরা ডুগি বা ডেঙ্গা ডুলাইয়া লাগাইলে বড় হয় ওরকম হয়। তো মশাল্লা শাকও বাক্কা শাক হয়ে গেছে, হেঁচা শাক, কুদরা শাক, লাল শাক, আর কিতা আছে ফই শাক, মূলা শাক, মূলার পাতাও আনছি কিছুটা। ও দেখলা কেন আমার চাইনিজ ফই শাক আসিল, ও দেখলানি হেঁচা ফুল দিছে, সেও কইন হেঁচা, সেও আমরা কই এলেঞ্চা, তো জানি না যে একটা কই নাকি, এক এক এরিয়ার তো এক একটা শব্দ থাকে বা ল্যাঙ্গুয়েজ থাকে। আর ফই শাক দেখ এইটা হইল গিয়া চাইনিজ ফই শাক আর কি, তো আমার এখানে চাইনিজ একটা লত আছে ফই শাকর, খাওয়া যায় মাঝে মাঝে, তো সব বালা থাকবা। আর আজকে আরও পর্যন্ত, নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কথা হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।